কেমন আছেন আপনারা? আজকের আমাদের রেসিপিটা একটু ইউনিক, মাটনের ভেজা মশলা ভর্জি। তার জন্য কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে উপর থেকে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলটাকে কড়াইয়ে চারদিকে ছড়িয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দেবো 100 গ্রাম মতন কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার ভালোভাবে ভেজে নিতে হবে। আর যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি কি আগে কখনো ভেজা রেসিপি ট্রাই করে দেখেছেন। পেঁয়াজ ভাজা হয়ে আসলে ওপর থেকে দিয়ে দেবো 1.5 চামচ মতন আদা রসুন বাটা আর 2 লঙ্কা কুচি। আপনি যদি ঝাল বেশি খান তাহলে লঙ্কার পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন। রেসিপিটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে। এবার আদা রসুনটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা আদা ও রসুনের গন্ধটা চলে গেলে ওপর থেকে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে প্রতিটা গুঁড়ো মশলা 1/2 চামচ করে ব্যবহার করেছি। এবার পরিমাণ মতো নুন আর হালকা জলের ছিটা দিয়ে আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরকম হতো আরও 2-1 বার অল্প একটু জলের ছিটা দিয়ে মশলাটাকে কষাতে হবে। মশলা কষতে কষতে ড্রাই হয়ে গেলে একটুকুনি জলের ছিটা দিন আর সেটাকে কষতে থাকুন, তাহলে মশলার স্বাদ আরও বেড়ে যাবে। এবার মশলা যখন কষে তার থেকে তেল ছেড়ে এসছে, এবার চলে আসবে আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট, খাসির মগজ, ঘিলু বা ভেজা। এবার খাসির ঘিলুগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর রান্না হতে দেবো 10 মিনিট পর্যন্ত। এখানে মনে রাখবেন জোরে আঁচে রান্না করতে হবে। এবার ঘিলুগুলো কষানো হয়ে গেলে আমরা ঢাকনা চাপা দিয়ে গ্যাস কম করে রান্না হতে দেবো যতক্ষণ না ঘিলুগুলো সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে খুন্তির মাথা দিয়ে চেপে চেপে ঘিলুগুলোকে ভেঙে দেবো। এবার ঘিলুগুলোকে ভেঙে দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে দিলে এখানেই হয়তো রান্নাটা শেষ হয়ে যেতে পারত, কিন্তু না, এখানে যদি একটু পায়তারা মেরে রান্নার স্বাদ ডবল করে দেওয়া যায় তাহলে কি দোষ হবে? এই কথা ভাবতে ভাবতে ফ্রিজ থেকে 50 গ্রাম বাটার বের করে জাস্ট দিয়ে দিলাম, আমরা ভুর্জির সঙ্গে মিলিয়ে নিলাম। খাসির ঘিলুর এমনি রিচ হয় আর ক্রিমি হয়, কিন্তু এখানে বাটারটা মেশালে তার রিচনেস আর ক্রিমিনেস যেন আরও বেড়ে যায়। সো বাটারটা এখানে অপশনাল, কিন্তু না, অপশনাল না, দিতেই হবে। আপনার যদি ভালো খাবার পছন্দ হয় তাহলে দিতেই হবে। বাটারটা ফ্রিজ থেকে বের করে দিয়েছিলাম, তাই একটু শক্ত ছিল, তাই সেটাকে আর একবার 2 মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম। এবার বাটারটাকে আমরা ভুর্জির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এইবার ওপর থেকে খানিকটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই আমাদের ভেজা ভুর্জি রেডি। এত সুন্দর গন্ধে ছুঁচুয়েতে আমার পেটে প্রায় 8-10টা বুকডন অলরেডি মেরেই দিয়েছে। আর এইবার আপনাদের পালা, আপনারা বানিয়ে দেখুন আর খেয়ে জানান রেসিপিটা কেমন লাগলো। এই ডিশটাকে একেবারে সিম্পলি রুটির সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ, লঙ্কা আর লেবু দিয়ে সার্ভ করুন। আপনি যদি এতদূর ভিডিওটা দেখেই থাকেন তাহলে আশা করি আপনার ভিডিওটা পছন্দ হয়েছে, তাহলে একটা লাইক তো আমি পেতেই পারি, তাই না কি? আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি ভেজা কি আগে কখনো ট্রাই করেছেন, বা আমার এই রেসিপিটা দেখে আপনার কি ট্রাই করার কোনো ইচ্ছে হচ্ছে। আর শেয়ার করে দিন তাদের সঙ্গে যাদের এই রেসিপিটা দেখে আমার মতনই জিভ থেকে জল বেরানো শুরু হয়ে যাবে। আর এবার টাইম টু এনজয়, থ্যাংক ইউ।